পেঁয়াজের খোসা থেকে তৈরি এই শক্তিশালী তরল জৈব সার আপনার অনেক পুরনো লেবু গাছেও প্রচুর পরিমাণে ফুল ও কুঁড়ি নিয়ে আসতে সাহায্য করবে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজকে আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এই লেবুর সিজনে যদি আপনার লেবু গাছে একটাও ফুল আর কুঁড়ি আসছে না, বা ফুল কুঁড়ি আসছে কিন্তু সেগুলো গুটি বেঁধেই ঝরে যাচ্ছে, বা আপনার লেবু গাছের গ্রোথ একদমই হচ্ছে না, যেরকমটা এনেছিলেন ঠিক সেরকমটাই আছে, গাছে একটাও ফল ফুলের দেখা আপনারা পাচ্ছেন না বিভিন্ন রকমের সার প্রয়োগ করা সত্ত্বেও, তাহলে কিভাবে এই সমস্যার খুব সহজে সমাধান করবেন ও ঘরে কিভাবে জৈব উপায়ে সব থেকে শক্তিশালী সার তৈরি করে নিজের লেবু গাছে ব্যবহার করবেন, সেই বিষয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে বলবো। আপনারা অতি অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সারটি বানানোর প্রক্রিয়া এবং গাছে কিভাবে যত্ন করলে বেশি পরিমাণে ফুল ফল পাবেন সেই বিষয়ে সম্পূর্ণ তথ্য জানতে পারবেন। বন্ধুরা, ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলি যে আপনারা যদি এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর চ্যানেলের মধ্যে কিন্তু গাছ সম্পর্কিত অনেক উপকারী ভিডিও রয়েছে, সেগুলো অতি অবশ্যই দেখবেন। তাহলে চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করে নিই। বন্ধুরা, এইটাই হচ্ছে কিন্তু লেবু গাছের একটা সিজন, অর্থাৎ এই সময়ে কিন্তু লেবুতে প্রচুর পরিমাণে ফুল ও কুঁড়ির দেখা আমরা পাই। কিন্তু আপনার গাছে যদি অনেক দিন ধরে কোনো মতেই বিভিন্ন ধরনের সার প্রয়োগ করা সত্ত্বেও ফুল ফল কিছুই দেখা যাচ্ছে না, অথবা এক দুটো করে যে ফুল ফল আসছে সেগুলো হয়তো ঝরে যাচ্ছে, তাহলে কিভাবে আপনারা এই সমস্যার সমাধান করবেন সেটি আপনাদেরকে বলবো। দেখুন, আপনার গাছটি যদি বীজ থেকে করা লেবু চারা হয়ে থাকে তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখবেন, বীজ থেকে করা গাছে ফুল আসতে কিন্তু বা ফল আসতে অনেকটা সময় লেগে যায়, সেক্ষেত্রে আপনাদেরকে 4 থেকে 5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কিন্তু আপনার গাছটি যদি আপনি নার্সারি থেকে কলম করা গাছ কিনেছেন অথবা নিজে কলম করে তৈরি করেছেন কিন্তু সেই গাছে কোনো মতেই ফল পাচ্ছেন না, তাহলে কিন্তু সমস্যার ব্যাপার। আবার অনেক সময় এটাও হয় যে গাছে ফুল আসছে, সেগুলো গুটি বাঁধছে ছোট ছোট, কিন্তু ঝরে যাচ্ছে। বন্ধুরা, আপনার লেবু গাছে যদি বেশ কিছুদিন থেকে কোনো মতেই ফুল ফল না আসছে, তাহলে সর্বপ্রথম একটি কাজ করে ফেলুন, সেটা হচ্ছে লেবুর যে টপ ব্রাঞ্চগুলো থাকবে, যে উপরের দিকে ডালগুলো থাকবে, সেগুলোর ডগা থেকে মোটামুটি 1 থেকে 2 ইঞ্চি এখনই প্রুনিং করে ফেলুন। লেবু গাছে কিন্তু প্রুনিং অতি প্রয়োজনীয় একটি জিনিস, কারণ প্রুনিং করলেই আপনার গাছে সেই অঞ্চল থেকে নতুন নতুন ডালপালা শাখা প্রশাখা বের হবে এবং সেইখানে কিন্তু এরকম প্রচুর ফুল ও কুঁড়ি অতি অবশ্যই আসবে। এবার আসছি যে আপনার গাছে দেখবেন ফুল আসছে, তারপর গুটি বাঁধছে, কিন্তু সেই গুটিগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে বা সেই গুটিগুলো হলুদ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে কি করতে হবে, দেখবেন যে আপনার গাছের মাটিটা কিন্তু ভিজে ভিজে থাকে। তো এই যে জল বসা, এই জল বসার কারণে কিন্তু আপনার লেবুগুলো গাছ থেকে ঝরে পড়ে, অর্থাৎ লেবু যে গুটি বাঁধে সেগুলো কিন্তু অনেক সময় ঝরে পড়ে বা একটু বড় সাইজ হওয়ার পরও এগুলো ঝরে পড়ে। তো গাছের গোড়ায় জল দেওয়ার ব্যাপারটা কিন্তু খুব ভালোভাবে জানতে হবে। আপনারা কিন্তু এই শীতকালের মধ্যে দেখবেন যে গাছের গোড়ার মাটিতে কিন্তু জল জমা খুব স্বাভাবিক একটা ব্যাপার। গাছের গোড়ার মাটিটা একটু ভালোভাবে চেক করবেন, তারপরেই কিন্তু জল দেবেন। যদি ভেজা মাটিতেই জল দেন তাহলে কিন্তু গাছটা জল বসা হবে এবং এই প্রবলেম কিন্তু কোনো মতেই যাবে না। এছাড়াও আপনার লেবু গাছে যদি পোকামাকড়ের আক্রমণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার গাছে কোনো মতেই ভালো পরিমাণে ফুল ফল দেখতে পাবেন না। পোকামাকড় তাড়াতে হলে একটা জৈবিক টোটকা আপনাদেরকে বলে দিই, পুরো জৈব উপায়। এক্ষেত্রে আপনারা আপনাদের বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে সেখান থেকে 1 চামচ অ্যালোভেরা জেল সংগ্রহ করুন এবং 1 পাতা যে কোনো শ্যাম্পু নিয়ে নেবেন এবং সেটিকে ভালোভাবে 1 লিটার জলে মিশিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে পুরো গাছের পাতা ফুল ফল যত কিছু আছে সব কিছুতে কিন্তু স্প্রে করে দেবেন। দেখবেন এইটা মোটামুটি 7 থেকে 8 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করতে থাকুন, দেখবেন যে যদি কোনো পোকামাকড় থাকে সেগুলো কিন্তু অবশ্যই চলে যাবে। এই যে যত্নগুলোর কথা বললাম, এগুলো কিন্তু আপনার গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ যত্ন। আপনারা যদি ভাবেন যে গাছে শুধুমাত্র সার প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়, সেটা কিন্তু কোনো দিনই নয়। অতি অবশ্যই গাছে ভালো রকম যত্ন করতে হবে, তবেই আপনি গাছ থেকে মনোপুত ফল পাবেন। এবার আপনি এই জৈব সারটি কিভাবে প্রস্তুত করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে আপনাদেরকে মোটামুটি 4 থেকে 5টা এরকম পেঁয়াজের খোসা নিয়ে নিতে হবে, তারপর খোসাগুলো যে কোনো একটি পাত্রে এরকম মগেও নিতে পারেন আপনি, ঢেলে নেবেন। তারপরে কি করবেন যে এই পেঁয়াজের খোসাগুলোর উপরে আপনারা 1 লিটার বা তার বেশি জল দেবেন, যেন পেঁয়াজের খোসাগুলো সম্পূর্ণ ডুবে থাকে। জল দেওয়ার পর হাত দিয়ে একটু জল আর পেঁয়াজের খোসাগুলোকে ঘেঁটে দেবেন, যেন পেঁয়াজের খোসা জলটা ভালোভাবে মিক্স হয়ে যায়। এরপর এই মিশ্রণটাকে আপনারা মোটামুটি 5 থেকে 7 দিন কোনো ছায়াযুক্ত জায়গায়
জায়গায় রেখে দেবেন। মোটামুটি 5 থেকে 7 দিন পর দেখবেন আপনার পেঁয়াজের খোসাগুলো আর এই জলটা কিন্তু পুরোপুরিভাবে সারে রূপান্তরিত হয়ে গেছে। এবার কিন্তু এটি আমরা গাছে ব্যবহার করব। কিন্তু এই সারটি যেহেতু খুবই শক্তিশালী একটা সার, তাই এটা আমরা ডাইরেক্ট কিন্তু আমাদের গাছে ব্যবহার করতে পারবো না। এটি ব্যবহার করতে হলে আমাদেরকে এই যে 1 লিটার সার আমরা প্রস্তুত করেছি, এটার সঙ্গে আরও 3 লিটার নর্ম্যাল জল মিক্স করতে হবে। জল মিক্স করার পর সারটা অনেকটাই পাতলা হয়ে যাবে, তবেই কিন্তু আপনারা আপনাদের লেবু গাছে এই সারটি ব্যবহার করবেন। পুরো যে র সার থাকবে সেটা কিন্তু ব্যবহার করবেন না, এতে কিন্তু আপনাদের গাছটি জ্বলে যেতে পারে। আর এটি আপনারা মোটামুটি 10 দিন অন্তর অন্তর নিজেদের লেবু গাছে ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারাও যদি আপনাদের লেবু গাছে এরকম খুব সুন্দর সুন্দর ফুল ফল পেতে চান, তাহলে কিন্তু অতি অবশ্যই গাছে এই জৈব সারটি একবার ব্যবহার করে দেখুন। আশা করছি আপনারা খুবই উপকৃত হবেন। বন্ধুরা, আজকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমায় কমেন্ট সেকশনে অবশ্যই জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলের মধ্যে গাছ সম্পর্কিত আরও অনেক ভিডিও রয়েছে, সেগুলোও দেখুন, অবশ্যই আপনারা উপকৃত হবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থাকুন আর নিজেদের গাছের যত্ন করুন।